স্বাগতম আর হিসাব বিজ্ঞান টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কি করে খতিয়ানের জেদ নিয়ে র্যামের প্রস্তুত করা হয়। আমরা ইতিপূর্বে দেখেছি জাভেদা থেকে কি করে খতিয়ান করা হয় এবং খতিয়ান থেকে কি করে র্যামের প্রস্তুত করা হয়, আজকে আমরা তা দেখব। খতিয়ানের মূলত প্রত্যেকটা হিসেবে জেদ নিয়ে, খতিয়ানের যে জেদ থাকে সেই জেদটা নিয়ে মূলত আমরা র্যামের প্রস্তুত করবো। র্যামে যেটা মাঝে মাঝে অশুদ্ধভাবে র্যামেল দেওয়া থাকে সেটা সমাধান করতে হয়, মাঝে মাঝে ক্ষতের উদ্ভূত দেওয়া থাকে সেটা সমাধান করতে হয়। তো আমরা সেটা দেখবো বিভিন্ন ধরনের ক্ষতি উদ্ভূত থেকে কী করে রামের প্রস্তুত করতে হয়। চলুন দেখা যাক, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে 2014 সালে জনাব রহিমের ক্ষতিয়ানের উদ্যুক্ত ছিল নিম্ন। কীরকম মূলধন ছিল তার, ব্যবসা প্রতিষ্ঠানের মূলধন থাকবেই, মরুৎপন্ন ছিল এটা কিন্তু অবশ্যই, প্রারম্ভিক মরুৎপন্ন, শুধু মরুৎপন্ন লেখা থাকলে অবশ্যই সেটা প্রারম্ভিক মরুৎপন্ন। তারপর বিক্রয় আছে, দেয়াদার আছে, বেতন আছে, মরুৎপন্ন সমাপনী আছে, সমাপনী লেখা আছে, হাতে নগদ লেখা আছে 1/1/2014। এটা মানেটা কি? হাতে নগদ 1/1/2014-টার মানেটা হচ্ছে যে আমার প্রারম্ভিক 1 জানুয়ারিতে হাতে আছে, তার মানে এটা আমার প্রারম্ভিক হাতে নগদ। তারপর আছে ব্যাংক চার্জ, আন্তঃফেরত, তারপর আছে কমিশন, পরিবহন খরচ, অবচয়, উত্তোলন, ব্যবসায়িক খরচ। ব্যবসায়িক খরচটা হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য না ধরনের খরচ হয়ে থাকে, সেটা হচ্ছে ব্যবসায় খরচ। এটা স্পেসিফিক কোনো হেড নেই, এটা মিসকেলেনিয়াস বা বিবিধ খরচও দেওয়া যায়, মানে সেক্ষেত্রে এটা কী করছে ব্যবসায়িক খরচ হিসেবে দেখতে হচ্ছে। আর তারপর হচ্ছে ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রদেয় বিল, ব্যাংক সুদ, বিমা ছিলাম, এখানে কয়েকটা এন্ট্রি আমরা দিয়েছি। এই এন্ট্রিগুলোকে এখন আমরা কী করে র্যামে পছন্দ করতে হয় সেগুলো দেখি। প্রথমে একটা ঘর টানতে হবে, প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা ইয়ার কাজ হচ্ছে একটা করে ঘর টানা, একটা ঘর টানতে হবে। ঘরটা হবে প্রথমে এরকম 5টা ঘর, হবে আর আমাদের প্রত্যেকটা ঘরের উপরে লিখতে হবে কাজ হিসাব করতেছি আমরা, সেটা আমাদেরকে সুন্দর করে লিখতে হবে। যেমন আমরা এখানে লিখতে পারি, ওখানে ছিল নামটা কি ছিল দেখিনি, ছিল জনাব রহিম, রহিমের আমরা লিখবো জনাব রহিম রেওয়ামিল, রহিমের হবে রেওয়ামিল, মানে তারিখ দিতে হবে। এখানে আমরা ঘরটা ইয়ারিং দিয়ে যেরকম কিছু দিব না, শুধু তারিখ দেবো, কত তারিখ দেবো, আমরা বছরের শেষে করতেছি 31 ডিসেম্বর 2014 শেষ, উপকার কাজ শেষ। এখানে তারিখ বা হিসাবের নাম বা ক্রমিক নাম্বার আমরা যা দিতে পারি না, তারিখটা না দিয়ে আমরা হিসাবের নামে 2014-টা মুছে গেল, আবার ক্রমিক নাম্বার এখানে থাকবে হিসাবের শিরোনাম, এটা হবে ডেবিট টাকা আর এটা হবে হচ্ছে ক্রেডিট টাকা। এখন আমরা একটা করে করে লেনদেন দেখবো আর সেখানে বসাবো, বসায় দেখবো যে কীভাবে ব্যালেন্সটা টানা। দেখি প্রথমটা কী আছে, প্রথমে দেওয়া আছে মূলধন 60,000 টাকা, মরুৎপন্ন 16,000 টাকা। মূলধন কী? ক্রেডিট লেখি 1 নম্বর দিয়ে, মূলধন মূলধন হিসাব ক্রেডিট 60,000 টাকা। তারপরে আছে কি মজুৎপন্ন, মজুৎপন্ন 16,000 টাকা, এটা লিখবো। 2 নম্বরে কি আছে মজুৎপন্ন, মজুৎপন্ন কি হবে প্রারম্ভিক মজুৎপন্ন, মজুৎপন্ন হিসাব প্রারম্ভিক মজুৎপন্ন ডেবিট। তারপরে আছে কি বিক্রয়, 80,000 টাকা বিক্রয় আছে, 80,000 টাকা বিক্রয়, বিক্রয় 80,000 টাকা লিখি। 3 নম্বর বিক্রয় কি হবে, বিক্রয় আমার আয়, আয় কি ক্রেডিট 80,000 টাকা ক্রেডিট। তারপরে 4 নম্বর কি আছে, হচ্ছে দালান কোটা, দালান কোটা 20,000, দালান কোটা লিখে ফেলি, দালান কোটা
বেতন দুই হাজার টাকা, বেতন কি? বেতন খরচ, খরচ হলে কি হয়? ডেবিট হয়। 6 নম্বরে আছে কি? মজুদ পণ্য সমাপন, সমাপন মজুদ পণ্য দরকার আছে। সমাপন মজুদ পণ্য কি আমাদের আমাদের আসে? আসে না, কিন্তু বলছি একটা সম্পর্কে টিকা পড়ে দিচ্ছে। 7 নম্বরে কি বলা হয়েছে? হাতে নগদ, হাতে নগদ আছে, হাতে নগদ ও প্রারম্ভিক হাতে নগদ মিলে আসে। তারপর আছে কি? ব্যাংক চার্জ 200 টাকা। ব্যাংক চার্জ কি? আমার খরচ না, সেজন্য এটা ডেবিট। ব্যাংক চার্জ খরচ 200 টাকা, ডেবিট। তারপর আছে কি? আন্তঃফেরত, আন্তঃফেরত কি মানে কি? বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত 1000 টাকা। এক বিক্রয় ফেরত কি হয়? ডেবিট হয়, জেনারেলি পরিমাণ কমে যায়, এটা হচ্ছে আন্তঃফেরত। তারপরে আছে কি? এদিকে শেষ কমিশন, কমিশন 5000 টাকা। 5000 টাকা কমিশন কি হবে? কমিশন আমার হচ্ছে খরচ, খরচ হলে সেটা ডেবিট হবে। এটা আমাদেরকে কারোর সবসময় মনে রাখতে হবে। তারপরে 9 নম্বরে কি আছে? কমিশনের পর আছে পরিবহন খরচ, সেটাও কিন্তু একটা খরচ, লেখাই আছে পরিবহন খরচ। পরিবহন খরচ 2000 টাকা দিলাম। তারপরে 10 নম্বর আছে কি? অবচয় 1000 টাকা। অবচয় কি? খরচ 1000 টাকা দেবেন। তারপরে কি আছে? উত্তোলন, উত্তোলন কি? ডেবিট। আমরা দেখছি নিয়ম কানুনের মধ্যে উত্তোলন ডেবিট। তারপর কি আছে? ব্যবসায়িক খরচ, এটাও খরচ দেওয়া আছে, উত্তোলন আছে 2000 টাকা। ব্যবসায়িক খরচ 500 টাকা, সেটা বা 1000 টাকা, যাই হোক টাকার অঙ্কটা কত শুনতে আসি, শুধু 500 টাকা। একটু বাড়ায় দিই, প্রাপ্য বিল কি হয়? ডেবিট 2000 টাকা। কোন নম্বর আছে কি? প্রদেয় বিল, প্রদেয় বিল কি হবে? প্রদেয় বিল ক্রেডিট 20000 টাকা। তারপরে 16 নম্বর আছে কি? ব্যাংক সুদ, ব্যাংক সুদ কি আমার আয় না? তাহলে ব্যাংক সুদ, সুদ যদি আয় হয় তাহলে আয় কি হবে? ক্রেডিট। তারপর আছে বিমা সেলামি 2000 টাকা। বিমা সেলামি আমার কি? খরচ, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, 2000 টাকা বিমা সেলামি কত আছে? 2000 টাকা, 500 টাকা ছিল। বিমা সেলামি 2000 টাকা। আমাদের আর কোনো এন্ট্রি নেই, তখন আমরা কি করবো? দুটার যোগ করবো, এখানে না দুপাশ যোগ করব। আমি এখানে যোগ করলাম না, আর আমি ধরো ধরে নিলাম যে আমার এখানে আছে হচ্ছে এটি 25,000, এখানে ধরে নিলাম যে 1,50,000 আছে। এখানে দেখা যাচ্ছে যে 1,45,500 টাকা আছে। হ্যাঁ, তখন আমার কি করতে হবে? বাদ বাকি টাকাটা আমাকে অনিশ্চিত হিসেবে বসাইতে হবে। কথাটা মনে রাখবো, বাদ বাকি টাকা আমি কি হিসেবে বসাবো? অনিশ্চিত হিসাব হিসেবে বসা দেবে, কারণ আমার দুই পাশ মিলাইতে হবে, না মিলাইলে এটা আমার হিসাবের গাণিতিক সূত্রটা যাচাই হলো না। তখন আমরা দুই পাশে 1,50,000 টাকা বসায় দিলাম,
আর এখানে দেখা যাচ্ছে যে 5000 টাকা অনিশ্চিত হিসাব হচ্ছে, এটা আমরা 58 নম্বর দিয়ে অনিশ্চিত হিসাব লিখে দিলাম। এভাবে হয়ে গেল আমার একটা পূর্ণাঙ্ক জাবেদা। আর একটা কথা বলা হচ্ছে যে এখানে কয়েকটা জাবেদা আছে, যেমন ধরো সমাপনী মূলক পণ্য আমরা টিকা হিসেবে লিখে দেবো নিচে, সমাপনী মূলক পণ্য ব্যয় মিলে আসে মিলে আসে না। আর একটা হচ্ছে প্রারম্ভিক হাতে নগদ ব্যয় মিলে আসে না, এই কথাগুলো আমরা টিকা হিসেবে লিখে দেবো, হিসেবে টিকা হিসেবে লিখে দেবো, তাহলে স্যাররা অনেক খুশি হয়, মায়ের খুশি। এই হলো একটা খতিয়ান থেকে যাবে দেয় বারে আমিল, একটা খতিয়ান থেকে যাবে আমিল করার পদ্ধতি। আশা করি কিছু তো হলেও আইডিয়া আসছে, বাসায় বসে প্র্যাকটিস করা লাগবে তাহলে খুব বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি বেঁধে যাও কোথাও তাহলে হচ্ছে যে আমাদের যে ডেবিট ক্রেডিট সূত্রগুলো বলা হয়েছে সেখানে দেখলে খুব ভালোভাবে পারবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ধন্যবাদ।